আমাদের কম্বার মেশিন নিয়ে আজকে তাহলে আমাদের আলোচনা। কম্বার মেশিনে মেইনলি আমরা কম্বড স্লাইভার তৈরি করি, যেখানে কম্ব মানে কি আশ্রানো, আশ্রানো মানে আমরা জানি কাটিং মেশিন নেভস রিমুভ করে ম্যাক্সিমাম পরিমাণ, শর্ট ফাইবার রিমুভ করে, ডাস্ট রিমুভ করে, বাট তারপরেও আমরা ভালো কোয়ালিটি সুতার জন্য, মাস স্টিং স্ট্রঙ্গার সুতার জন্য আমরা কম্বার মেশিন ইউজ করি। কম্বার মেশিনে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শর্ট ফাইবার এবং নেভস রিমুভ হয়, সর্বোচ্চ লাস্ট মেশিন। এখানে কম্ব মানে চিরুনি, এখানে মানে মেশিনের নাম অনুযায়ী আমরা বুঝতে পারি কি হয় মেশিনে। তো আমরা একটু দেখি ভিডিওটা ল্যাব যেহেতু। এটা হলো একটা কম্বার মেশিন, অটোমেটিক কম্বার মেশিন। এই যে আমাদের ল্যাব ফর্মার আগে আমরা পড়ছি, এই যে ল্যাব ফর্মার থেকে ল্যাব গুলো তৈরি হইতেছে, দেন এই কম্বার মেশিনে এটা ট্রান্সপোর্ট হইতেছে, ট্রান্সফার হয়। এভাবে একটা ল্যাব ফর্মারের পাশে কম্বার গুলো সাজানো থাকে, একটা ল্যাব ফর্মার থেকে 8টার মতো কম্বার মেশিন চালানো যায়। আমরা এখানে 6টা মেশিন চালাইতেছি, দেখা গেল 2টি স্টক রাখা হয় আর কি। কি হয় আমরা একটু দেখি। এটা আমাদের ল্যাব ফর্মার মেশিন, এটা আমরা আগেও দেখছি। জি, ল্যাব ফর্মার থেকে যখন আমাদের ল্যাবটা তৈরি হয়, মিনি ল্যাব, এই মিনি ল্যাবটা ট্রান্সফার হয় সরাসরি কম্বার মেশিনে, কারণ কম্বার মেশিনের ফিড ম্যাটেরিয়াল হলো আমাদের কি মিনি ল্যাব। ল্যাবগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে সরাসরি, এই যে এখানে কম্বার মেশিন আছে। কিভাবে ফিড হয় দেখি, একটা কম্বার মেশিন দেখানো হয়েছে, ঢাকা আছে, এই যে এর ভিতরে প্রসেসিং হয় এভাবে। এটা একটা সিলিন্ডার কম, এটা টপ কম, এটা হলো নিপার। এটা আমরা আগামী দিন পড়বো ইনশাল্লাহ, ওয়ার্কিং প্রিন্সিপাল এটা আগামী দিন আমরা পড়বো। আজকে আমরা প্রসেস ডায়াগ্রাম বা কম্বার মেশিন সম্পর্কে কিভাবে হয় এটা একটু দেখবো। ল্যাব গুলো পাস হচ্ছে, এই যে ড্রাফটিং জোন থেকে পার হচ্ছে, এটা হলো ল্যাব। ল্যাব থেকে আমরা আসতেছে ফিড রোলারে, এই যে ডিটাচিং রোলার হলো আমাদের নিপার, নিপারের মধ্যে থেকে আসতেছে ফিড রোলার, ফিড প্লেট, নিচে একটা নিপার। নিপারটা স্লাইভার গুলো ল্যাব গুলোকে আটকে রাখতেছে, নিপ করতেছে, দেন নিচে সিলিন্ডার কম এটা ঘুরতেছে, যে যখন আটকায় ধরলো ফাইবার গুলোর মাথা, তখন এই বাকি অংশ আশ্রয় নিয়ে গেল এবং ফাইবার গুলোকে স্ট্রেট করলো। দেখলো আমাদের সেই সিলিন্ডার কম এটা ঘুরতেছে উপর থেকে, পরবর্তীতে আবার টপ কম, যেই এখানে দেওয়া আছে আবার উপর থেকে আবার টপ কম চলে আসে। ফিড হইতেছে কিভাবে, ল্যাবটা যাচ্ছে, এই ল্যাব, এই ল্যাবটা ফিড প্লেটের মধ্যে থেকে পাস হইতেছে, আনওয়াইন্ডিং। এমটি ববিন গুলা ডিটাচ করলো, আবার নতুন কতগুলো ল্যাব ফিড দিল, অটোমোশন, অটো ফিটিং এন্ড অফিং সিস্টেম। ল্যাব গুলো নিচের দিকে যাচ্ছে, প্রিপারেশন অফ ব্যাড, আনওয়াইন্ডিং শুরু হইতেছে, ইউনিফর্ম পিচিং অল হেড এন্ড কম্বার, সিভি পার্সেন্ট, এই যে জয়েন করার জন্য জয়েন করে দিল আগের ল্যাবের সাথে। এবার মেশিন রান হয়েছে,
এমটি ববিন গুলা ট্রান্সফার হয়ে যাচ্ছে, আবার আমরা ল্যাপ ফর্মারে ফিড দিচ্ছি এমটি ববিন গুলা, এমটি ববিন ল্যাপ ফর্মারের কাছে নিয়ে যাচ্ছে নিচে, ফুল ববিনটাকে নিয়ে যাচ্ছে রোবটিক হ্যান্ড রোবো ল্যাব। এটা হলো আমাদের একটা সেটআপ। আবার একটা আমি এবার ট্রুজলার কোম্পানি সরাসরি একটা সফটওয়্যার চলে যাচ্ছি, একটা সফটওয়্যার এখানে এই সফটওয়্যার মোটামুটি সবগুলো আছে, আমরা কম্বার ল্যাব ট্রান্সফার এটা হলো একটা TC01, আমি স্কোয়ারে যখন জব করি তখন আমি এই সফটওয়্যারটা কালেক্ট করছিলাম। এটা হলো একটা কম্বার মেশিন, কোয়ালিটি প্যারামিটার দেওয়া আছে, ফিচারগুলো দেওয়া আছে। এটা হলো গিয়ারিং ডায়াগ্রাম, কম্বার মেশিনের গিয়ারিং ডায়াগ্রাম কীভাবে ট্রান্সফার হইতেছে। এই পার্টসটার নাম হলো আমাদের নিপার, নিপার জয় ইউনিট। এই যে মানে শার্প দেখা যাচ্ছে এগুলো হলো আমাদের ওয়্যার, কম্বার কীভাবে কাজ করে এটা আছে। আচ্ছা আমরা ড্রাফটিং জোন দেখাই আগে, এটা হলো আমাদের কম্বারের ড্রাফটিং জোন। ওই যে ল্যাবগুলো আসলো এখানে এই ড্রাফটিং, এই নিচে যে ফ্লুটেড রোলার আছে, খাস কাটা যে রোলার স্টিলের রোলার আছে এটাকে ফ্লুটেড রোলার বলে, আর উপরে হলো রাবার কোটেড রোলার, এর মধ্যে দিয়ে স্লাইভারটা পাস হয়। কোয়ালিটি প্যারামিটার আর একটা কন্ট্রোল সিস্টেম। এইবার আসি আমরা কম্বার, কম্বার কীভাবে কাজ করে। সার্কুলার কম্ব, সার্কুলার কম্ব যে বললাম, এই যে সার্কুলার কম্ব সেটাই রাউন্ড টাইপের, উপরে অনেকগুলো ওয়্যার যুক্ত, আর এটা হলো আমাদের টপ কম। আমরা সাইড ভিউ দেখতেছি এভাবে, বাট এই যে টপ কম চাকুর মতো, এখানে অনেকগুলো ওয়্যার আছে, চিউনির মতো আছে। এখন আমরা কাজটা দেখি কিভাবে স্লাইভারটা পাস হয়। দেখি এই যে এটা একটা ফিট প্লেট, ড্রাফটিং জোন থেকে যখন আসে কি হয়, এটা ডিটাচিং রোলার। এই যে সাইডে সাইড ভিউটা দেখা গেছে, এটা কিসের টপ কম, এটা হলো সিলিন্ডার কম, এটা হলো ফিট প্লেট, নিপার, নিপার ধরে রাখলো, আর এটা সিলিন্ডার কম ঘুরতেছে। যখন আমরা কোনো ফাইবারকে চাপ দিয়ে দুই আঙ্গুল দিয়ে ধরে তারপর আশ্রাই, তখন কি শর্ট ফাইবারগুলো রিমুভ হবে, ময়লা রিমুভ হবে, ফাইবার টেস্টেড হবে। দেন পরবর্তীতে আমরা একটা স্টেট চিরুনি, এই যে টপ কম এটা দিয়ে আশ্রয় দিলাম, আশ্রয় দিয়ে সামনে ডিটাচিং রোলারের মধ্যে আগের যে দেয়া আছে এই যে এখানে কেটে দিল, এখানে এটা ওয়েট করতেছে পরবর্তী অংশের জন্য। যখন ওই পরবর্তী অংশ আবার পাস হলো, এই রোলার এখানে স্প্লাইস করে দিল। কিভাবে আমরা পাস হয় টোটালটা এখানে মোটামুটি আছে, কিভাবে আমাদের সার্কুলেট হইতেছে এই আর কি, এই এতটুকু কাজই হয় কম্বার মেশিনে মেইনলি, এবং এই এই পার্টসের মধ্যে থেকে পাস হয়। আর এটা হলো উপরের অংশটা, ড্রাফটিং জোনটা, পিনিউমেটিক প্রেশার দেওয়া আছে, এই যে এখান থেকে পাস হয় ট্রাম্বলেট, ট্রাম্বলেটের ভিতর থেকে পাস হয়। এখানে ড্রাফট দেয়া যায়, দেখা যায় 8 to 22 ফোল্ড ড্রাফট করা যাবে, এ ওভার 4/4 ড্রাফটিং সিস্টেম। 4/4 মানে কি, এই যে 1 2 3 4, চারটা রোলারের উপরে, আবার কি চারটা রোলার আছে, তার মানে চারটার উপরে চারটা, তার মানে 4/4 ড্রাফটিং সিস্টেম। টপ রোলার আর পেনিউমেট্রিকলি লোডেড, এটাকে আর প্রেশার দেওয়া হয়েছে, যে প্রেশার দেওয়া হয়েছে, পেনিউমেট্রিক লোডেড করা হয়েছে, মানে প্রেশার না দিলে তো থাকবে না।
উইথ ইন্ডিভিজুয়াল কন্ট্রোল, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা কন্ট্রোল আছে। টুথেড বেল্ট ড্রাইভ ইনশিওর এ মেনটেন্স ফ্রেন্ডলি অপারেশন অ্যান্ড কোয়াইটার রানিং, ইজিলি যাতে এটা চলতে পারে এবং ইজিলি যাতে মেনটেনেন্স করা যায় এই আর কি। আর কন্ট্রোল এভাবে একটা মনিটর থাকে মেশিনে, মনিটর থেকে আমরা সিবি পার্সেন্টেজ কত আছে, যদি বাড়ে তাহলে আমরা এটাকে মেনটেনেন্স করতে হবে বা আমাদের দেখতে হবে কি সমস্যা হয়েছে, কোনো ওয়্যার ভেঙে গেছে কিনা, এগুলো আমাদের চেক করতে হবে। এখানে আমাদের ইনফরমেশনগুলো পাই, সিবি পার্সেন্টেজ, এ পার্সেন্টেজ, এই ইনফরমেশনগুলো আমরা এখানে পাই মনিটরে। এখান থেকে আমরা কোয়ালিটি দেখতে পারি, হিস্টোগ্রাম এবং সিবি পার্সেন্টেজ। হিস্টোগ্রামকে অনেক বেশি যদি উপরে উঠে যায় কোথাও তাহলে কি বুঝতে হবে যে এটা কোনো সমস্যা আছে। এটা তো ড্রাফটিং সিস্টেম আমরা দেখাইছি, অপারেটিং প্রিন্সিপাল, এটা হলো আমাদের নিপার। নিপার আবারও বলে এই যে ওয়ারগুলো আছে, এটা হলো গিয়ারিং ডায়াগ্রাম। এখানে মোটর থাকে, মোটর থেকে গিয়ার থেকে এই যে ট্রান্সফার হয়, সব মেশিনগুলো ট্রান্সফার হয়, টোটাল রুটিং পার্টসগুলো এখান থেকে আমাদের ট্রান্সফার হয়। আর এটা হলো সুপার ল্যাপ ফর্মার, ল্যাপ ফর্মার মেশিন যেটা আমরা দেখলাম, এই যে এভাবে দুইটা দুই সাইডে থাকে, টিএসএল ওয়ান, শুধু ওয়ান, আমরা 2.0 মনে হয় পড়ছি, এটা আপডেটেড, এটা একটু আগের মেশিন। এই যে ম্যানুয়ালি দুই পাশ থেকে ল্যাপগুলো ফিড হইতেছে, এখান থেকে আমাদের কম সরি স্লাইভার ফিড হইতেছে এবং ল্যাপ আমরা পাইতেছি, মিনি ল্যাপ আমরা এখানে কালেক্ট করতেছি, ডেলিভারি হইতেছে। ড্রাফটিং সিস্টেমটা দেখানো হয়েছে এখানে, ল্যাপ ফর্মারের কিছু ইনফরমেশন, ল্যাপ মেশিনটা দেখানো হয়েছে, কম্বার তোমরা দেখলাম, আর ল্যাপ ট্রান্সফার কীভাবে হয় তখন ভিডিও দেওয়া আবার দেখছো অনেকের ভিডিওতে, এই যে এখান দিয়ে জাস্ট সরাসরি কম্বার মেশিনে ট্রান্সফার হয় এই আর কি। বাকিগুলো আছে সফটওয়্যারটা ধরো দেওয়া যাবে না, এই এই হলো মোটামুটি একটা সেট আপ। আমরা যদি দেখি ব্লু রুম সেকশন একটা মেশিনের, এই যে এটা কি একটা ব্লু রুম সেকশন, এখান থেকে আমরা পাস করতেছি যে কাটিং মেশিনে চলে যাচ্ছে, এটা মেশিন কিভাবে সেট আপ করে, কাটিং মেশিন থেকে ড্রো ফ্রেম মেশিনে চলে যাচ্ছে, ড্রো ফ্রেম মেশিন থেকে আমরা যদি পারি সুপার ল্যাপ ফর্মার মেশিন, টিএসএল 01 ইউজ করা হয়েছে, দেন আছে কম্বার মেশিন, তারপর আছে আবার ড্রো ফ্রেম মেশিন, ঠিক আছে। এটা হলো টোটাল একটা স্পিনিং মিলের সেট আপ দেখানো হয়েছে আমাদের ভিডিওতে, ব্লু রুম, কাটিং, ড্রো ফ্রেম এগুলো সম্পর্কে ভালো আছে, কম্বার পর্যন্ত আছে সফটওয়্যারটা। এরপরে উস্ট্রা নিয়ে কিছু কথা, এবার আমরা দেখি শীটে আমাদের এক্সপেরিমেন্ট নেমটা হবে কি, স্টাডি অন দ্য ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম অফ কম্বার মেশিন। আমরা এটা থেকে আমরা কি জানতে পারবো, রিমুভ দ্য ফাইবার শর্টার দ্যান প্রিডিটারমিন্ড লেন্থ, কম্বার মেশিনের উদ্দেশ্য কি, শর্ট ফাইবার কি রিমুভ করে, নেবস এন্ড ইনভার্টিভস রিমুভ করে, প্রোডিউস ইউনিফর্ম স্লাইভার প্রোডিউস করে এবং মেক ফাইবার স্ট্রেট ফাইবারগুলোকে আস্তে সোজা করে। আমরা এখানে যদি বলি যে কোনো মেশিন, আমরা ক্রুজলার মেশিনের নাম লিখতে পারি, তো আমরা নর্মালি এখানে দেখানো হয়েছে লাক্সিং মেশিনের মেশিন ইনফরমেশন দেওয়া হয়েছে, মেইন পার্টসগুলো সব মেশিনের সেম পার্টস, ল্যাপ রোলার, ফিড রোলার, টপ নিপার, বটম নিপার, আমরা তো নিপার টিপার দেখলাম, টপ কম, সিলিন্ডার কম, ব্রাশ রোলার, ডিটাচিং রোলার, গাইড, টেবিল, তারপর আছে কি ড্রাফটিং রোলার, ক্যালেন্ডার রোলার, ডেলিভারি রোলার এবং ক্যান, এই সব পার্টসগুলো দেখছি। এইবারে ফিগারটা হাতে আঁকতে হবে, মেশিনটা আসে, এটা একটা ল্যাপ আছে, ল্যাপ রোলার, দেন এখান থেকে পাস হইতেছে বটম নিপার এবং টপ নিপার, এই যে ফিড রোলার আছে, এই নিপার যখন ওয়েট হইতেছে এটা আছে টপ কম, সিলিন্ডার কম, এটা হলো ব্রাশ, দেন ডিটাচিং রোলার, তারপর আছে গাইড রোলার একটা, এরপরে আছে ড্রাফটিং জোন, এবং ড্রাফটিং জোনের পরে যেটা আছে ক্যালেন্ডার রোলার এবং ডেলিভারি রোলার, তারপরে ক্যানটা, ক্যানে স্লাইভার ডিপোজিট হয়। এই হলো আমাদের টোটাল প্যাসেজ ডায়াগ্রামটা। তো এটা কোনটার পরে কোনটা হয় এটা দেওয়া আছে, আমরা তো জানি কোন কোনটার পরে ল্যাপটা কোথায় যাইতেছে, রেড কালারের ল্যাপ দেখানো হয়েছে এটা আর কি, এবং কনক্লুশন, এতটুকু একটা ল্যাব রিপোর্ট। আগামী ক্লাসের মধ্যে হাতে লিখতে হবে এবং আঁকতে হবে, কারো কোনো সমস্যা হলে আমাকে জানাইতে হবে যে স্যার এই জায়গাটায় বুঝি নাই। তারপরে আমাদের ভিডিওতে দেওয়া আছে, ভিডিওতে তো দেওয়া থাকবেই, আমাদের প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে তো আছে, আবার ফিগারে দেওয়া আছে সব জায়গায়, আশা করি কোনো সমস্যা হবে না। এই যে ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম অফ কম্বার মেশিন, এটা সুন্দরভাবে আঁকতে হবে এবং জাস্ট এতটুকু কনক্লুশন লেখা আমাকে সাবমিট করতে হবে আগামী ক্লাসে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর ভিতরে? না স্যার, সব বুঝতে পারছো, তুমি তো খুব ভালো স্টুডেন্ট স্যার। এটা যে লিখবো স্যার, এটা কি মানে গুগল ক্লাসরুমে আপলোড দিব নাকি স্যার হোয়াটসঅ্যাপ? আমি লিংক দিব,
আমি ওই যে পরীক্ষা দাও না, তোমার পরীক্ষার মতো একটা লিংক দিব, ওই লিংকে আপলোড করতে হবে। কারণ আমি দেখতে পাবো ওই লিংকে যখন আপলোড করব যে কে কবে সাবমিট করছে, এটা আমি দেখতে পাবো আগামী ক্লাস লাস্ট ডেট। আমি আজকে লিংক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? একবারে দিলে ভালো, আমার জন্য ভালো, কিন্তু সমস্যা হয়েছে তোমাদের জন্য প্রেশার হয়ে যায়, তোমরা তো করবা না, ফাঁকি বেজি করবা, আর পরীক্ষার আগে গিয়ে লিখতে গেলে কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য, সব ল্যাব গুলো একসাথে দিতে হবে, আমার জন্য কষ্ট, আমার সব আলাদা আলাদা করতে হবে। স্যার যে রিপোর্ট গুলো স্যার ওয়ার্ডে লিখলে কোনো প্রবলেম আছে? হাতে লিখতে হবে, ওয়ার্ডে লিখলে তো কপি পেস্ট করে দিয়ে দিবা, লাভ কি হলো? হাতে একবার যখন লিখবা তখন তোমার নিজের পড়া হবে, আমার উদ্দেশ্য তো পড়া, আর এই ড্রয়িংটা যখন হাতে আঁকবা অটোমেটিক কয়েকবার নষ্ট হবে, সিলবা ফালাবা, তারপর মনে থাকবে প্যাসেজ ডায়াগ্রামটা, এভাবে একটা ড্রয়িং করলে এটা মনে থাকবে। আমার উদ্দেশ্য তো শেখানো, আমার উদ্দেশ্য আমার রিপোর্ট নেয়, আমি রিপোর্ট দেখি করব, ঠিক না? বুঝি নাই, আমি রেকর্ডেড ডাউন করে দিই।